এবং আমাদের অমূল্য সময় থেকে যতটা সম্ভব ব্যয় করা, যাতে সমাজ সংসারের কিছুটা উন্নতি হয়। এবং এই আশা রেখে আমি বলতে পারি যে হয়তো এইরকম শুভবুদ্ধি সম্পন্ন মানুষটা যদি এগিয়ে আসে সমাজ গঠনের জন্য, তাহলে ভারত আবারও সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠবে এবং ভারত জগৎসভায় নিশ্চয়ই আবারও মুখ তুলে দাঁড়াবে। এই বলে আমার ছোট্ট ক্ষুদ্র বক্তৃতা এখানে শেষ।